স্যার আপনি একটু কি বলবেন স্যার, এই যে জন্মগত হৃদরোগ আসলে স্যার কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? এটা কি কোনো স্যার আমরা কোনো মানে কিছু লাইফ স্টাইল পরিবর্তন বা কিছু সচেতন হলে কি এটা প্রতিরোধ করা আদৌ পছন্দ কিনা স্যার? প্রথম হচ্ছে যে প্রতিরোধ করার যতটুকু চেষ্টা করতে হবে, কারণ সব কারণ যেহেতু আমরা জানি না, কাজে সব প্রতিরোধ তো আমরা করতে পারি না। তো যেগুলো বলছিলাম যে বাচ্চা নেয়ার আগে যে কাউন্সিলিং, এটা প্রি ন্যাটাল কাউন্সিলিং বলে, যেখানে মাকে দেখতে হবে তার কোনো জন্মগত হৃদরোগ আছে কিনা, তার পরিবারে আছে কিনা, তার ভাই বোনের মধ্যে আছে কিনা, বা একটা বাচ্চা জন্মগত হৃদরোগ আছে আরেকটা বেবি সে নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তার প্রপার কাউন্সিলিং লাগবে যে সে কোনো বংশগতির ধারক ও বাহকের মধ্যে আছে কিনা। এটা হলো সবার আগে গুরুত্বপূর্ণ, যে বিয়ে করলাম, বাচ্চা নিলাম অথবা মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ঝামেলা শেষ তা না। মেয়ের যদি কোনো অসুখ থাকে, পরিবারে যদি কোনো অসুখ থাকে, তাহলে সেটা আগেকে সমাধান করে নিতে হবে। 2 নম্বর, বাচ্চার যে একটা বয়স আছে যে 25 বছরের মধ্যে বলা হয় প্রথম বাচ্চা, যদি কেউ নিতে চায় তাহলে সেটা হয়তো 30 বছরের মধ্যে সেকেন্ড বেবি, নাহলে একটা বাচ্চা হলে উইদিন 25 ইয়ার্স বা তার কাছাকাছি, কিন্তু কোনো ক্রমেই যেন সেটা এক্সট্রিম এজে না যে বাচ্চা নেওয়া হয়। কারণ যত বেশি বয়সে বাচ্চা সে নেবে, তত তার অটিস্টিক বাচ্চা হোক, অন্য ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হোক বা জন্মগত হৃদরোগ, এগুলোর ঝুঁকি কিন্তু বেড়ে যায়। এবং যিনি মা হবেন তার সকল প্রকার নেশা বর্জন করতে হবে, তার মধ্যে হচ্ছে ধূমপান এবং মদ্যপান, এটা মদ্যপান এর সাথে সরাসরি সম্পৃক্ততা। এবং যার আগে থেকে ডায়াবেটিস আছে তার কিন্তু ডায়াবেটিস টোটালি কন্ট্রোলে রাখতে হবে। তারপরে হচ্ছে যে তার যদি উচ্চ রক্তচাপ থাকে, সে যে ওষুধগুলো খাচ্ছিল সেটাও মডিফিকেশন করে গর্ভকালীন উচ্চ রক্তচাপের ওষুধে যেতে হবে। মায়ের পুষ্টির ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে যে যেটা হয় যে আপনার কিছু ইয়ে আছে, যেমন আগের বাচ্চা যদি তার নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায়, ব্রেনের দেখা যায়, তাহলে অনেকে বলে যে এখানে ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিলে হয়তো ওই নিউরাল টিউব ডিফেক্টটা কমে। তারপরে হচ্ছে যে মায়ের যদি ব্লাডের ভিসকোসিটি খুব বেশি থাকে, মায়ের যদি বাচ্চা নেওয়ার কোনো, আমরা যে কারণগুলো বলেছিলাম, যদি বাচ্চা না নেওয়ার সুযোগ থাকে, যে মায়ের অক্সিজেনে যদি 85%-এর কম থাকে, তাহলে তার ভিতরের বাচ্চা কতটুকু অক্সিজেন পাবে, কাজে সেই বাচ্চারও জন্মগত হৃদরোগ হতে পারে। কাজে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে পারি যে কেউ গর্ভবতী হওয়ার আগে প্রিনেটাল চেক আপ বলে এটা। আর হচ্ছে যে যে জিনিসগুলো খুব আসে, যে এখন গর্ভকালেই কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়, যদি কারোর স্ক্রিনিং এ মনে হয় বা কারোর মনেই হয় যে তার একটা বাচ্চাটা কেমন আছে, সেটা কিন্তু এখন দেখার সুযোগ আছে, যেটা হয়তো আমরা পরে আলোচনা করব, যে ফিটাল স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান যেগুলো, সেটা আমরা একটু পরে আলোচনা করব। কাজে এই জিনিসগুলো দেখে নিতে হবে মায়ের ব্যাপারে। তো তার মধ্যে যেটা বেশি হাইলাইট করে বলি, যে ধূমপান এবং মদ্যপান এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউড না। দর্শক বন্ধু, অনুষ্ঠানটি লাইভ চলাকালীন সময়ে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করুন। আমাদের সাথে ডাক্তার সমীর কুমার কুণ্ডু, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল, উনি যুক্ত আছেন, আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। স্যার আপনার কাছে একটু ফিরে যাচ্ছিলাম, স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, জন্মগত হৃদরোগে যেসব মহিলারা আক্রান্ত হয়ে থাকেন স্যার, এই মহিলাগুলোকে স্যার আসলে গর্ভধারণ করতে পারবে? এটা দেখতে হবে যে তার আসলে, যেটা বললাম যে যেগুলো সায়ানোসিস নাই, যেমন ASD, VSD, PDA বা ভালভের অসুখ খুব মৃদু আছে বা মৃদু থেকে মাঝারি, তারা কিন্তু বাচ্চা নিতে পারবে। কিন্তু কারা নিতেই পারবে না, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লাস 4 উল্লেখ করা আছে যে তারা বাচ্চা নিতেই পারবে না। সেটা হচ্ছে যে কোনো কারণে, সেটা জন্মগত হার্টের কারণেই হোক বা অন্য কোনো কারণে, যদি কোনো গর্ভবতী যে মা বাচ্চা নেবেন, তার যদি ফুসফুস ও ধমনির প্রেশারটা খুব বেড়ে যায়, তাহলে তার বাচ্চা নিতে না করা হয়েছে। তার যদি হার্টের পাম্প 30%-এর কম হয়, তার যদি আগের প্রেগনেন্সিতে কার্ডিওমায়োপ্যাথি, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয়, তাহলে নেওয়া যাবে না। তার যদি মাইটাল স্টেনোসিস সিভিয়ার হয়, অ্যাওটিক স্টেনোসিস সিভিয়ার হয়, তার যদি জন্মগত একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ মার্ফেন সিন্ড্রোম সেটা যদি থাকে, এবং তার অ্যাওটার মাপ যদি 45 মিলিমিটারের বেশি হয়, তাহলে সে বাচ্চা নিতে পারবে না। কারো যদি অ্যাওটিক ভাবে 2টা কাস্ট থাকে এবং তার অ্যাওটার মাপ যদি 50 মিলিমিটারের বেশি হয়, সে বাচ্চা নিতে পারবে না। কারো যদি সিভিয়ার কোয়াপটেশন অফ অ্যাওটা থাকে, যে ধমনি সরু হয়ে গেছে, সে বাচ্চা নিতে পারবে না। এবং হাই রিস্ক কারা, যারা খুব ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি, তাদেরকে বলা হচ্ছে ক্লাস 3 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে। সেগুলোর মধ্যে হচ্ছে যে কারোর যদি ডান দিকের হার্টটা বাম হার্টের মতো কাজ করে, কারোর যদি এই যে কমপ্লেক্স সায়ানোটিক হার্ট ডিজিজ যেটা বললাম,
যদি অপারেশন না করে তার সাইনোটিক হার্ট ডিজিজের বাচ্চা নিতে চায় তাহলে হতে পারে, আবার মারফাস সিন্ড্রোম থাকতে হতে পারে। এদের জন্য বাচ্চা নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ থাকে তাহলে তারা সবচেয়ে ভালো যে চিকিৎসা করে বাচ্চা নেওয়া, কিন্তু যদি কেউ প্রেগনেন্সির আগে জানতে না পারে যে প্রেগনেন্সিতে যে জানা গেল, তাহলে এই যে এসডি ভিএসডি পিডিএ মাইল্ড ফর্মের ভালভের ডিজিজ এরা হয়তো প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। কিন্তু যারাই সাইনোসিসে আছে, নীল হয়ে গেছে বা তাদের অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা 85-এর নিচে, তাদের বাচ্চা নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। স্যার, পরিবারের সদস্যরা স্যার আসলে যারা জানেন না কিছু জন্মগত হৃদরোগ সম্পর্কে আসলে লক্ষণ কি দেখা যায়, স্যার আসলে এক্ষেত্রে এই পরিবারের সদস্যরা কিভাবে বুঝবেন আসলে বাচ্চা জন্মগত হৃদরোগ আছেন কিনা স্যার? বাচ্চা কাঁদলেই নীল হয়ে যায়, সেটা তো খুবই খারাপ যেটা বললাম। বাচ্চা খেতে গেলে নীল, কাঁদলে নীল, রেগে গেলে নীল, একটু হামাগুড়ি পরিশ্রম দিতে গেলে নীল, খাওয়ার সময় প্রচন্ড ঘেমে যাওয়া, এবং দেখেন যে দেখা যায় একটা মানুষ নীল দেখা যাবে না, তার ঠোঁট জিব্বা নীল, এটা খেয়াল করতে হবে, তার হাতের নখ গুলো নীল, এবং কিছুদিন পর হয়তো 6 মাস 1 বছর পরে তার আঙুল গুলো পাখির ঠোঁটের মতো, আমাদের আঙুল গুলো যেমন সমান, এটা পাখির ঠোঁটের মতো হয়ে যায়। বাচ্চার গ্রোথ হয় না, বাচ্চার মেন্টালি মানসিক বিকাশ হয় না, বাচ্চা ঘন ঘন ইনফেকশন হচ্ছে, বারবার শ্বাসকষ্ট কাশি হচ্ছে, এইগুলো যদি দেখেন তাহলে বোঝা যাবে। বাচ্চার বুকের দিক তাকালেই দেখা যাবে যে হার্টবিট দেখা যাচ্ছে, কেউ যদি বুকের উপরে হাত রাখে তাহলে দেখবে যে ভিতরে খুব আলতোভাবে যদি সে হাতটা রাখে দেখবে যে বিড়াল ঘুমাইলে যেমন ঘর ঘর করে শব্দ হয়, এখন বলা হচ্ছে যেটা মোবাইলের ভাইব্রেশন যেরকম, এরকম হাত দিলেই বোঝা যায় যে এটাকে আমরা বলি চিল, যে পারিং অফ ক্যাট ছিল আগে, এখন হচ্ছে যে ভাইব্রেশন অফ মোবাইল, বইয়ের ভাষা চেঞ্জ হয়ে গেছে মোবাইলের সাথে, যদি এরকম হাত দিলে বোঝা যায় যে নিচে এরকম ঘর ঘর করে শব্দ হচ্ছে, এটা ইজিলি বুঝতে পারে। কেউ যদি কান পাতে বাচ্চার বুকে, মানুষের শব্দ হচ্ছে হার্টবিট লাভডা দুইটা শব্দ, সেখানে দেখবেন যে একদম হুইসেলের মতো শব্দ হচ্ছে কান পাতলে, যে যদি কোনো স্টেনোটিক ই থাকে যেটা হুইসেলের মতো শব্দ, তারপরে হচ্ছে যে গ্রুম গ্রুম শব্দ, মেঘ ডাকার মতো শব্দ, অথবা ট্রেন কোনো টানেলের নিচ দিয়ে যাচ্ছে ঘর 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 করে, কাজেই একেবারে যে কিছুই বোঝা যায় না ডাক্তার ছাড়া বা স্টেথোস্কোপ ছাড়া, কেউ যদি একটু বাচ্চার দিকে দেয় যে তো অন্য বাচ্চার থেকে আলাদা, যে ও কেন নীল হয়ে যাচ্ছে, ও কেন খাওয়ার সময় ঘেমে যাচ্ছে, ওর কেন গ্রোথ হচ্ছে না, ওর কেন বারবার কাশি হচ্ছে, বারবার জ্বর হচ্ছে, ওর কেন শ্বাসকষ্ট হচ্ছে, ওর কেন হাত পা ফুলে যাচ্ছে, কাজে এগুলো একজন মানুষ দেখলে বলতে পারে যে এই বাচ্চাটার অসুখ আছে। তারপর হয়তো পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কোন জায়গায় কি লেশন, কি ধরনের জিনিস, কি চিকিৎসা, সেটা হয়তো অন্য ব্যাপার। কিন্তু মা বা এবং পরিবারের লোকজনের প্রথম কাজ হচ্ছে তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে বাচ্চাটা হওয়ার পরে দেখা। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.